হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল কামরি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো, আপনারা যারা বাড়িতে কোল ব্যাকি পালন করতেছেন, আপনারা কীভাবে আপনাদের কোল ব্যাকিগুলোকে দ্রুত ডিমে নিয়ে আসবেন। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কিন্তু বাড়িতে অনেকেই কোল ব্যাকি পালন করতেছি, আমাদের কোল ব্যাকিগুলো ডিমে আসতেছে না। তার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো আপনাদের কীভাবে কোল ব্যাকিগুলোকে দ্রুত ডিমে নিয়ে আসবেন। তার জন্য আমি আপনাদেরকে প্রথমে যে কারণটা জানাবো, যে উপায়টা জানাবো আর কি, সেটা হচ্ছে আপনার কোল ব্যাকিগুলো আপনারা যে জায়গায় পালন করতেছেন ওই জায়গায় আপনারা অবশ্যই এই জিনিসটাও খেয়াল রাখবেন, যে আপনার কোল ব্যাকিগুলোকে আপনারা আলো দিতেছেন কিনা। আপনারা দৈনিক 24 ঘন্টা থেকে আপনার কোল ব্যাকিগুলোকে কিন্তু আপনার দৈনিক 24 ঘন্টা থেকে কিন্তু 14 থেকে 15 ঘন্টা কিন্তু আপনার কোল ব্যাকিগুলোকে আলো দিতে হবে, ঠিক আছে? তো যেরকম দিনেরবেলা আপনি দিলেন বাহিরের আলোটা দিলেন, আর রাত্রিবেলা আপনাকে এরকম একটা লাইট দিতে হবে, ঠিক আছে? খামারের মধ্যে এরকম একটা লাইট দিতে হবে, যার কারণে আপনাদের পাখিগুলো কিন্তু আলোর ভিতরে থাকবে। সেই জন্য আপনারা প্রথমে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যাদের পাখিগুলো ডিমে আসতেছে না আপনারা খামারে অবশ্যই এই আলোর দিক দিয়ে একটু খেয়াল রাখবেন, যে আপনার কোল পাখি খামারে আলো আছে কিনা, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার কোল পাখিগুলোকে দ্রুত ডিমে আসার একটি উপায় আর কি। কারণ দেখেন, আমাদের এই কোল পাখি যে ডিমটা, হ্যাঁ, কোল ব্যাকিগুলো যে ডিমটা দেয়, এই ডিমের সরাটা কিন্তু তৈরি হচ্ছে আপনার আলু থেকে, ঠিক আছে? এই ডিমের সরাটা কিন্তু আপনার এই আলু থেকেই তৈরি হয় কোল ব্যাকির ডিমে। এই কোল ব্যাকিগুলো কিন্তু ডিম পাড়ানোর জন্য কোনো পুরুষ দরকার হয় না, ঠিক আছে? তার জন্য মূলত এই কোল ব্যাকির ডিমের সরাটা তৈরি হচ্ছে আপনার আলু থেকে। আপনারা যদি এদেরকে পর্যাপ্ত আলু না দিতে পারেন তাহলে আপনারা কোল ব্যাকিগুলো থেকে ডিম পাইবেন কীভাবে? তার জন্য আপনার অবশ্যই প্রথমে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যে আপনার কোল ব্যাকিগুলো দৈনিক 24 ঘন্টা থেকে 14 থেকে 15 ঘন্টা আলুর ভিতরে আছে কিনা, ঠিক আছে? তো দৈনিক 14 থেকে 15 ঘন্টা অথবা সর্বোচ্চ আপনার 16 ঘন্টা আলুর ভিতরে রাখতে পারবেন। তো এটা আর কি মূলত প্রথমে একটা উপায় জানাই দিলাম। এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার কোল ব্যাকির খাবারের দিক। আমাদের কোল ব্যাকির খাবারের মান যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের কোল ব্যাকির বড় হওয়ার যে গ্রোথটা, এই গ্রোথটা কিন্তু ভালো আসবে না, যার কারণে আমাদের পাখিটা পরবর্তীতে সঠিক বয়স অনুযায়ী কিন্তু পাখির সঠিক একটা ওজন আসবে না, সঠিক একবার সাইজে আসবে না, ঠিক আছে? তার জন্য আপনারা প্রথমে যেটা করবেন, খাবারের দিক দিয়ে খাবারের নিয়মটা জানবেন, হ্যাঁ, যে আপনার কোন বয়স অনুযায়ী কোন খাবারটা দিতে হবে এবং ডিম পাড়া পাখিগুলোকে কোন খাবার দিতে হবে, এর পাশাপাশি আপনার কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করতে হবে, প্রথমে আপনার এগুলো জানবেন। তার জন্য আমার এই চ্যানেল কিন্তু আগে একটি ভিডিও দিয়েছিলাম, ভিডিও আছে, অনেক অনেকগুলো ভিডিও আছে যে কোল ব্যাকির খাবারের তালিকা সম্পর্কে, এদেরকে কোন বয়স অনুযায়ী কোন খাবারটা দিবেন, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, যে এদেরকে কোন বয়স অনুযায়ী কোন খাবারটা দেবেন। তো এর জন্য আমি আবার বলে দিতেছি, এই ভিডিওতে আপনারা যারা কোল ব্যাকিগুলো পালন করতেছেন আপনারা এদেরকে দেখবেন, যে আপনার একদম জিরো থেকে যদি আপনারা খাবারের তালিকাটা ধরেন, তো এক্ষেত্রে আপনারা জিরো থেকে আপনারা একদম 40 দিন পর্যন্ত এদেরকে আপনার সোনালি স্টার্টার খাবারটা দিবেন, ঠিক আছে? জিরো থেকে 40 দিন পর্যন্ত, ঠিক আছে? 40 দিন পর আপনারা পাখিগুলো মাপ দিবেন, যে আপনার পাখিগুলো কতটুকু ওজনে রয়েছে। 40 দিন পর যদি আপনারা দেখতে পারেন আপনাদের পাখিগুলো ওজন হয়ে গেছে 140+, হ্যাঁ, 140+ ওজন যদি হয়ে যায় বা এর কাছাকাছি থাকে, তো এক্ষেত্রে আপনারা ওই দিন থেকেই আপনার পাখিগুলোকে লেয়ার 1 খাবারটা দিয়ে দিবেন, ঠিক আছে? যার কারণে পরবর্তীতে কিন্তু আমাদের এই লেয়ার 1 খাবারটা কিন্তু ডিমে আসার জন্য অনেকটাই সাহায্য করবে আমাদের এই পাখিগুলো ডিমে আসার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকের এই ভিডিও কিন্তু আমি আপনাদের ছোট্ট একটা খাবার সম্পর্কে আর কি ছোট্ট একটা কথা বলে দিলাম আর কি। তো আর যদি খাবার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমাকে কল দিয়েও জানতে পারেন, সমস্যা নেই। তো এরপর আমি আপনাদেরকে যেই উপায়টা জানাবো আর কি কোল ব্যাকিগুলোকে ডিমে নিয়ে আসার জন্য, আপনারা প্রথমে এখানে কিছু দেখতে পারতেছেন, এখান থেকে আপনি এদেরকে পানি দিচ্ছি, ঠিক আছে? এদেরকে পানি দিচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন পানির পাইপ কিন্তু একদম পরিষ্কার, ঠিক আছে? কোনো ময়লা নাই, এবং কি আপনারা যে খামারটা যদি দেখায় আপনাদেরকে নিচের দিক দিয়ে দেখতে পারতেছেন একদম কোনো ময়লা নাই, একদম পরিষ্কার, সব কিছু পরিষ্কার আর কি। তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার পাখিগুলোকে আপনার জায়গা যে জায়গার ভিতরে রাখতেছেন জায়গাটা যাতে আপনার পরিষ্কার থাকে, ঠিক আছে? এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন, কারণ আপনার পাখি যদি আপনার অপরিষ্কার জায়গার ভিতরে যদি আপনার পাখিগুলো থাকে এবং আপনার যে পানি দিচ্ছেন পানি যদি অপরিষ্কার থাকে, পানির পাইপ খাবারের পাত্র যদি অপরিষ্কার থাকে, তো এক্ষেত্রে কিন্তু আপনার পাখি কিন্তু এইগুলোর কারণে কিন্তু অসুস্থ হয়ে যাবে, যার কারণে পরবর্তীতে কিন্তু আপনার পাখিগুলো ডিমে আসবে না, ঠিক আছে? তো আপনার অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? আর আপনারা যেই জায়গার ভিতরে কোল ব্যাকির খামারটা ঘর তৈরি করবেন ওই জায়গায় দেখবেন যে আপনার খামারের আশেপাশে যাতে কোনো অন্য কিছু মানে খামার যাতে না হয়, ঠিক আছে? কারণ দেখেন, আপনার এই খামার হলে সমস্যা নাই, কিন্তু আপনার এক খামারে থেকে আপনি আইসা যদি আরেক খামারে চলে যান সঙ্গে সঙ্গে, ধরেন আপনার এটার পাশে আপনার আরেকটি খামার রয়েছে মুরগির, তো ওই মুরগির খামার থেকে আসে যদি আপনার কোল ব্যাকির খামার আসেন, তো ওইটার মধ্যে যে জীবাণু থাকবে ওই জীবাণু কিন্তু এই খামারে চলে আসবে, ঠিক আছে? তো এর জন্য কিন্তু এদের কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? রোগবালাই এদের কিন্তু পরবর্তীতে হতে পারে। আর আপনার অবশ্যই ভিতরে ঢোকার সময়
এরকম একটি জীবাণুনাশক স্প্রে ব্যবহার করবেন, যাতে আপনার সঙ্গে যে জীবাণু থাকে জীবাণুগুলো যাতে মারা যায়। হ্যাঁ, আপনারা খামারে ঢুকার আগে অবশ্যই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে তারপর আপনারা আপনাদের খামারে ঢুকবেন, যার কারণে আপনাদের পাখি কিন্তু পরবর্তীতে সুস্থ থাকবে। আর সর্বলাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই এই জিনিসটার দিকে সতর্ক থাকবেন। আপনারা কলব্যাকি কৃমির ওষুধের দিকে আপনারা এদেরকে 2 মাস পর পর, মানে 2 মাস পর পরই আপনাকে বাধ্যতামূলক এদেরকে কৃমি ডুশটা করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার পাখিগুলো মনে করেন যে কৃমির ক্ষেত্রে কোনো, মানে অনেক পাখি আছে আপনার কৃমির জন্য ডিম দেয় না, কৃমির জন্য ডিম পাড়া বন্ধ করে দেয়। আপনারা যদি এদেরকে 2 মাস পর পর কৃমি ডুশটা দেন, ইনশাল্লাহ আপনাদের আর এরকম সমস্যা হবে না। বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আরও কিছু যদি জানতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাকে কল দিতে পারেন, সমস্যা নেই। তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।